এই জায়গায় বেসিক্যালি দুটো নদী একসাথে মিশেছে একটা হচ্ছে ভৈরবী নদী আর সামনে নিচে গিয়ে দামোদর নদী দামোদর আর ভৈরবীর মিলন ওয়েলকাম টু আইকিউ প্লাস ব্লগস বাংলা ভাষায় ভ্রমণের চ্যানেল আইকিউ প্লাস ব্লগের ঝাড়খণ্ড এপিসোডে আপনাদের স্বাগত জানাই আমি সায়ন চ্যাটার্জি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ঝাড়খণ্ডের এক নতুন এপিসোড তাই একটাই রিকোয়েস্ট রাখবো চ্যানেলটি দিয়ে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পুরুলিয়ার অফবিট ডেস্টিনেশন দেখে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ঝাড়খণ্ডের প্রথম যাব রাজরাপ্পা এই রাজরাপ্পা যেমন ইম্পর্টেন্ট হিন্দুদের জন্য সেরকমই গুরুত্বপূর্ণ আদিবাসী সম্প্রদায়ের কাছে আজ আমরা চলে এসেছি রাজরাপ্পা ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দিরে এই মন্দিরের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমরা দেখে নেব ভিডিওতে আর আগে আমরা একটা ভিডিওই দুটো জায়গার নাম বলেছিলাম একটা জায়গা দেখিয়েছিলাম লালগড় সেই লালগড়ের জমিদার বাড়ি দেখিয়েছিলাম তো তারই আরেক ভাই রামগড়ে জমিদারি করেছিলেন তিনি এই মন্দিরের জন্য 3 একর জমি দান করেছিলেন ভৈরবী নদী ভৈরবী নদীর এটাই রূপ বর্ষাকালে এই রূপ আরও হয়ে ওঠে ভয়াবহ আর এই ভৈরবী নদী এখানে মিশেছে দামোদরের সাথে ভৈরবী নদীর পাশে অবস্থিত এই মন্দিরের সৌন্দর্য এবং ভক্তের সমাগম প্রচণ্ড হয় তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হন একটাই রিকোয়েস্ট রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ঝাড়খণ্ড জেলার রামগড় ডিস্ট্রিক্টের রাজরাপ্পায় অবস্থিত এই ছিন্নমস্তা মন্দির আজকের এপিসোডে এক এক করে আমরা দেখাবো ঝাড়খণ্ডের রাঁচি থেকে ঝাড়খণ্ডের কোন কোন জায়গা একদিনে বা দুদিনে ঘোরা যায় তো ঝাড়খণ্ড রাঁচি থেকে 68 কিলোমিটার দূরে অবস্থিত এই ছিন্নমস্তা মন্দির ভৈরবী এবং দামোদর নদীর মিলনস্থল ঝাড়খণ্ডের সব থেকে পুরনো মন্দির এই রাজরাপ্পা এই রাজরাপ্পার এই ছিন্নমস্তা মন্দিরের উল্লেখ বেদ পুরাণ সব জায়গায় আছে এই রাজরাপ্পা যেমন হিন্দুদের কাছে পবিত্র সেরকমই সাঁওতালদের কাছেও পবিত্রের জায়গা বোট রয়েছে কিছু মানুষ বোটে চেপেওছে তো সেই জায়গায় আপাতত যাচ্ছি ওই নদীটাই হচ্ছে দামোদর আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাতেই মিশেছে ভৈরবী বা ভেড়া প্রচণ্ড নোংরার কারণে সঙ্গমস্থল দূর থেকেই দেখতে হলো নিচে নামতে পারলাম না এত নোংরা এই জায়গাটা করে রেখেছে মানুষজন এই সঙ্গমস্থল সাঁওতালদের কাছে খুব পবিত্র তারা এটা থেল কপিঘাট বলে তারা তাদের প্রিয়জনের অস্থি ডিসেম্বর মাসের সময় ভাসাতে আসেন এই দামোদর নদীতে আর এটা হচ্ছে পূজোর সামগ্রীর অনেক দোকান রয়েছে এখানে এখান থেকে পূজোর সামগ্রী নিয়ে দিতে পারেন এখানে পূজো মা ছিন্নমস্তা দেবীর মন্দিরের সাথে এখানে রয়েছে আরও অনেক মন্দির শিব মন্দির রয়েছে আরও অনেক মন্দির এখানে দেখতে পাবেন ঝাড়খণ্ডের এই মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত এই মন্দিরে এখনও পশু বলির প্রথা চালু আছে দশ মহাবিদ্যার এক মহাবিদ্যার মন্দির রাজরাপ্পার এই ছিন্নমস্তা মন্দির এটাই মন্দিরের অন্দরমহল কালী পুজো উপলক্ষে ভীষণভাবে সাজানো হয়েছিল এই মন্দির
এই মন্দিরের আরেক নাম মনোকামনা মন্দির। এই মন্দিরে মানুষ এসে মানত করে তাদের মনের ইচ্ছা দড়িতে বেঁধে পাথরে বেঁধে ঝুলিয়ে রাখেন। আর মন্দিরের ভেতরে প্রাঙ্গণে এখন মোমবাতি জ্বালানো বা নারকেল ফাটানো নিষিদ্ধ, তাই এই জায়গাটাই মোমবাতি এবং নারকেল ফাটানো হয়। ঝাড়খণ্ডের এই এপিসোডে আপনারা ঝাড়খণ্ডের রাঁচি থেকে বিভিন্ন ডেস্টিনেশনগুলো আমাদের সাথে ঘুরে দেখতে পাবেন, প্ল্যান করতে পারবেন ঝাড়খণ্ড ট্যুরের। ধর্মীয় গুরুত্ব ছাড়াও এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। পাথরের মাঝে বয়ে চলা শান্ত দামোদর আর ভৈরবীর মিলনস্থল সত্যিই মনোমুগ্ধকর। আমাদের মতোই ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়ি ভাড়া করে ঘুরে দেখে নিতে পারেন এই সব জায়গা, তুলে ধরবো আমাদের নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।